একটা পেঁয়াজের দাম হচ্ছে 80 ইয়েন, ফ্যাট সহ 87 ইয়েন। নারকেল দাম কত? 430 ইয়েন। গ্যান্ডারি এরা কিন্তু 5 টাকা করে। সিঙ্গারা থেকে দেবে টাকা নেওয়া লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এবং আমার রুমমেট এখন যাচ্ছি বাজার করতে। ব্যস্ততার জন্য আমাদের আসলে বাজার করা হচ্ছে না বেশ কিছুদিন যাবৎ। তো আজকে বাজার না করলেই নয় এমন একটা অবস্থা হয়ে গেছে, তো যার কারণে বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে গিয়েছি। যে মেয়েটা যাচ্ছে ওর চাইতে ওর ছাতা বড়, কি বিশাল ছাতা। আমরা শুরুতে এখন চলে যাচ্ছি একটি বাংলাদেশি দোকানে হালাল ফুডে। এখানকার সুপার শপগুলোতে সাধারণত মাংসগুলো হালাল হয় না, তো যার কারণে আমরা বাংলাদেশি বা পাকিস্তানি শপগুলো থেকেই মাংস কিনে থাকি সচরাচর। তো শুরুতে আমরা ওখানে চলে যাচ্ছি, তারপর ফ্রেশ ভেজিটেবল বা ডিম দুধ ফলমূল সেসবের জন্য চলে যাব সুপার স্টোরে। তো ভাবলাম যে আজকে সেসব নিয়ে একটা ভিডিও করি, আর যারা জাপানে আসতে চাচ্ছেন তাদের জন্য আশা করছি একটু হেল্প হবে, একটু ধারণা পেয়ে যাবেন জাপানের জিনিসপাতির দাম কেমন, কাঁচা বাজার হোক ফলমূল হোক সেসবের দাম আসলে কেমন হয়, বা কী কী কিনতে পাওয়া যায়, দেশীয় সবজি পাবেন কি না এখানে। তাহলে চলুন ব্লগটা শুরু করি। তোমাদের সবটা একটু বড় সড়ই আছে না? এই যে জাপানে কচু শাক পাওয়া যায়, কিন্তু কচু শাক নাকি ভালো হবে না? ও ভালো হবে বুঝছো না, তাই এই যে দোকানদার সে নিজে খাইতেছে। আচ্ছা তুমি খাচ্ছ, তুমি খাচ্ছ। এই যে কহি আছে, আমরা কহি নিয়েছি, অনেকদিন পরে কহি খাবো। ঝিঙ্গা, তাই দেশীয় মাছ পেলাম ওদের ওখানে, ট্যাংরা মাছ। মাংস নেইনি আজকে, কারণ আসলে জাপানে মুরগি আর গরু খেতে খেতে এমন অবস্থা হয়ে যায় যেগুলো থেকে আসলে ইদানিং আমার রুচি উঠে গেছে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি সুপার স্টোরের এখানে। এই সুপার স্টোরটার নাম হচ্ছে হানামাসা। আমাদের বাসার আশেপাশে আরও বেশ কিছু সুপার স্টোর যদি রয়েছে, তবে এটাতে অনেক বেশি ভ্যারাইটিস আছে এবং দামও তুলনামূলকভাবে কম পাশে কয়েকটা সুপার স্টোরে চাইতে। জাপানে অধিকাংশ সবজি বা ফলমূলই দেখা যায় পিস হিসেবে বিক্রি করা হয়, এখানে কেজি দরে তেমন একটা বিক্রি হয় না। সো এখানে এক পিস টমেটোর দাম ছিল 63 ইয়েন বা বাংলাদেশি টাকা 48 টাকার মতো পড়বে আজকের রেট অনুযায়ী। আমরা সাধারণত 4 পিস বা 5 পিসের একটা প্যাকেট থাকে সেটা নিয়ে নিই, তো দেখি ভেতরে সেটা পাওয়া যায় কিনা। একটা পেঁয়াজের দাম হচ্ছে 80 ইয়েন, ফ্যাট সহ 87 ইয়েন। সাইজ অবশ্য বড়ই আছে না? আলু কয়টা? এক পিস আলু কিনতে হলে আপনাকে হবে 76 ইয়েন। এখানে অবশ্য একসাথেও পাওয়া যায় এরকম প্যাকেট হিসেবে, প্যাকেট নিলে 303। কটা থাকে একটা প্যাকেটে? আচ্ছা অনেকগুলো না। ওকে, এই যে মিষ্টি আলু খুব অ্যাভেলেবল জাপানে, একটা মিষ্টি আলু নিতে হলে 98 ইয়েন। চাল কুমড়া দাম দেখছো স্বর্ণা? এটার কথা সেদিন বলছিলাম তোমাকে, 980 ইয়েন ব্যাট সহ। বাবারে বাবা কি দাম, একটা বছর পাওয়া যায় এটাই হচ্ছে বড় কথা। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হার্ব, তারপরে ধনে পাতা পুদিনা পাতা এগুলো পাওয়া যায়। এটা হচ্ছে পাট শাক না? পাট শাক পছন্দ করো স্বর্ণা? আমার কাছেও কেন জানি পাট শাক ভালো লাগে না।
পাওয়া যায় জাপানে 98 ইয়েন হচ্ছে এই কয়টা ড্রেস ড্রেস নিবা শর্ণা নারকেল নারকেলের দাম কত 430 ইয়েন না এই ছোট পেঁয়াজ গুলো নাকি খুব মজা খাইতে হোম ব্যাং কাঁচা আম আছে কাঁচা আম আছে লেমন গাছ বাসায় আছে 780 ইয়েন দুইটা আমের দাম হচ্ছে সব ফ্রোজেন আইটেম আইসক্রিম আছে এখানে বাসায় আমাদের আইসক্রিমের বক্স আছে বিশাল একটা সো ওখান থেকে নিয়ে এলাম না ফ্রোজেন লিচি যদি লিচিগুলা খুব একটা টেস্ট না হ্যাঁ লিচিগুলো খুব একটা মজা না এখানে স্ট্রবেরি ডিমের দাম কম জাপানে সেই হিসাবে হ্যাঁ 208 ইয়েন আমার নিচে কোনটা দামিটা নেই দামিটা দামিটা না বড় সাইজেরটা নাও বড় সাইজের ডিমটা ভালো লাগে আমার কাছে 238 236 ইয়েন পড়বে এটা এটা কি এল যাই হোক একটা নিয়ে নিয়েছি এই যে এখানে আমার কয়েল পাখির ডিম পাওয়া যায় সামন হচ্ছে 1 পিস সামন হচ্ছে কত 88 হচ্ছে সাবা মাছটা মজা না তাই না স্কুইড খাবে স্কুইড এটা হচ্ছে আমাদের দেখতে বাংলাদেশের কাজ কি মাছের মতো গুড়ি 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 শিরাসু এটাকে বলে না এটা মানে শিরাসু না চিরিমেন কাঁকড়া কাঁকড়া খাবে যারা খুব জুস খেতে ভালোবাসেন তাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে জাপানে আসার পরে আপনার এখানকার কোনো জুসই ভালো লাগবে না আমি জানি না এটা কেন অধিকাংশ জুসই দেখা যায় যে খুবই পাতলা আমাদের দেশে জুসগুলো যেমন খুব ঘন হয় মিষ্টি হয় এখানের জুসগুলো আসলে তেমন না ফ্লেভারটাও কেমন জানি অনেকটাই ডিফারেন্ট হয় তবে এখানে আসলে থাকতে থাকতে একটা সময় এই জুসগুলোই ভালো লাগা শুরু করে আমার ক্ষেত্রে সেটাই হয়েছে এই যে আপা চা খায় জাপানিজ চা খায় আপা এটা খেলে অনেক কি আসে শরীরের জন্য খুব ভালো তাই না আমি আমি খাইতে পারি না এটা আমার কাছে ভালো লাগে না কি না তাই এগুলো হচ্ছে সব বিয়ার যার যেগুলো আমরা খাই না দুধ নিত এখানে আছে অনেক টাইপের মিল্ক আপা সবসময় এটাই নেয় ঐশি গিউনিউ অবশ্যই অবশ্যই আমার কাছে এটা বেশি গাঢ় লাগে ম্যাঙ্গো জুস আছে এখানে ম্যাঙ্গো ব্লেন্ডটা মনে হয় ভালোই না একবার খাইছিলাম আমরা কিরে এটা মাত্র 88 ইয়েন নেব না কি এটা তরমুজ একটার দাম 2100 ইয়েন পড়বে সাইজ অবশ্য ভালোই এখানে কাঁঠালের মতো দেখতে এটা অনেকটা কিন্তু এটা কাঁঠাল না এটা হচ্ছে দুরিয়া শ্রীলঙ্কার
519 ইয়েন একটা মিষ্টি কুমড়ার দাম। আজকের রেট অনুযায়ী এটার দাম বাংলাদেশি টাকায় পড়বে প্রায় 402 টাকার মতন, বোঝেন অবস্থা। এখানে আরেকটা সবজি আছে, এটা আমাদের বাংলাদেশে খুব অ্যাভেলেবেল, এটা হচ্ছে কি জানি কচুর কিছু একটা, আমি ভুলে গেছি নামটা, এই মুহূর্তে মনে পড়ছে না। আপেলের দাম একটু কমই আছে, পার পিস আপেল পড়বে 85 ইয়েন, বাংলাদেশি টাকায় 65 টাকার মতো একটা আপেলের দাম। নাশপাতি হচ্ছে প্রতি পিস 214 ইয়েন, তবে সিজন ওয়াইজ ভ্যারি করে দাম এগুলোর। গ্যান্ডারি পিস কত? 198 ইয়েন। বাজার সদাই শেষ, এখন আমরা বাসার দিকে হাঁটছি। সাধারণত সাইকেল নিয়ে আসা হয় বাজার করার সময়, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে সাইকেল আনা হয়নি। বৃষ্টি থামতেছেই না, আল্লাহ এত বৃষ্টি কেন। শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, বাসায় গিয়ে রান্নাবান্না করতে হবে, পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।